বিকাশে একটি নতুন অপশন চালু হয়েছে যে নমিনির তথ্য হালনাগাদ। বিকাশে এখন থেকে চাইলে আপনি নমিনি এড করতে পারবেন। সো যদি চান আপনার ভাই কিংবা বাবা মা যাকেই চান তাকেই কিন্তু আপনি নমিনি হিসাবে দিতে পারবেন। সো বিকাশে নমিনি এড করতে পারবেন, সেটা কীভাবে করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি, সবাই সাথে থাকবেন। নমিনি এড করার জন্য আমাদেরকে বিকাশে চলে আসতে হলো। বিকাশে আসার পর এখান থেকে উপরে দেখুন বিকাশের যে লোগো আইকনটি, এই আইকনে আপনাদেরকে প্রেস করতে হবে। সো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নমিনির তথ্য হালনাগাদ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এই নমিনির তথ্য হালনাগাদ এখানের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর আবারও নমিনির তথ্য হালনাগাদ এখানে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনির তথ্য হালনাগাদ। সো এটা কিন্তু তাদের মূল পেজ। তো তারপর এখান থেকে আপনারা এই যে নমিনির তথ্য হালনাগাদ শুরু করুন, সো এখানে প্রেস করবেন, শুরু করুন। এখানে প্রেস করে আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন, লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে, আরও অনেক কিছু লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে কারা কাদেরকে আপনি অ্যাড করতে পারবেন, কতজন অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ দুজন অ্যাড করা যাবে, 30 দিন পর পরিবর্তন করতে পারবেন। আপনি আমাদের নিয়ম ও শর্তাবলীতে সম্মতি আছেন এটাতে টিক দিয়ে তারপর এখানে সম্মতি দিন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুজনকে অ্যাড করা যাবে সর্বোচ্চ, আপনি চাইলে দুজন অ্যাড করতে পারবেন, মানে নমিনি দুজন অ্যাড করতে পারবেন। এখানে 30 দিন পর কিন্তু নমিনি চেঞ্জ করতে পারবেন, 30 দিনের আগে নমিনি চেঞ্জ করতে পারবেন না, সর্বোচ্চ দুজন। সো আমি একজন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি চাইলে আপনার বাবা মা ভাই বোন যাকে ইচ্ছা তাকে কিন্তু আপনি নমিনি হিসাবে অ্যাড করতে পারবেন। সো এখানের মধ্যে আমি সংযোগ করুন এখানে প্রেস করছি, সংযোগ করুনে প্রেস করার পর আপনাদের সামনে দেখতে পাবেন যে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নমিনির নাম, অর্থাৎ নমিনির নাম আপনাকে ইংরেজিতে লিখতে হবে। সো আমি নমিনির নাম লিখতেছি, তারপর আপনার নমিনির জাতীয় পরিচয়পত্র দিতে হবে, তারপর নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? এটা নমিনির NID-তেই পেয়ে যাবেন। নমিনির নাম, নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বার, নমিনির জন্ম তারিখ সব আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ও দিয়ে দেবেন। তারপর এখানের মধ্যে নমিনির সাথে সম্পর্ক, অর্থাৎ নমিনির সাথে সম্পর্ক কী আপনার সেটা জানতে চাইছি। এখান থেকে আপনি নমিনির সাথে কী সম্পর্ক সেটা আপনি অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে। যদি নমিনি আপনার পিতা হয়ে থাকে তো পিতা, মাতা হলে মাতা, ভাই হলে ভাই, বোন হলে বোন, স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, অন্যান্য হলে অন্যান্য। সো আমার যেহেতু মাতা সেহেতু আমি মাতা দিলাম। তারপর নমিনির মোবাইল নাম্বার, এটা ঐচ্ছিক, থাকলে ঠিক আছে, না থাকলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তারপর নিশ্চিত করুন বাটনে আপনাকে ট্যাপ করতে হবে, নিশ্চিত করলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একজন অ্যাড হয়ে গেল, অর্থাৎ আপনার মানে একজন নমিনি অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আরেকজন নমিনি অ্যাড করতে পারবেন, দ্বিতীয় করে দেখতে পাচ্ছেন যুক্ত করুন লেখা রয়েছে যদি চান সেক্ষেত্রে। এখান থেকে চাইলে আবার যদি কোনো কিছু মিস্টেক করে থাকেন সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন, এখান থেকে মুছে ফেলে আবারও আপনি নতুন করে মানে দিতে পারবেন, ঠিক আছে? যদি একবার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা পরিবর্তন হবে না, সেজন্য এক মাস পর পরিবর্তন করতে হবে, সেজন্য আপনাকে একটু দেখে শুনে বুঝে শুনে দিতে হবে। তারপর এগিয়ে যান, এখানে প্রেস করবেন, এগিয়ে যান, এখানে প্রেস করলাম। এখন আমি যেহেতু একজন নমিনি অ্যাড করেছি সেহেতু সেই নমিনি আমার এখানে পার্সেন্ট কতটুকু পাবে, যেহেতু আমি যখন থাকবো না তখন তখন সে 100%ই পাবে, ঠিক আছে? 100 ভাগ পাবে, 100% পাবে, মানে 100 টাকা যদি থাকে সেক্ষেত্রে সে 100 টাকাই পাবে, ঠিক আছে? আর যদি আরেকজন নমিনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনি যত পার্সেন্ট দেবেন, ঠিক আছে, মানে হচ্ছে আপনি যত পার্সেন্ট অ্যাড করে দেবেন সে তত পার্সেন্ট পাবে দ্বিতীয় নমিনি, আর প্রথম নমিনি দ্বিতীয় নমিনি থেকে যা থাকবে তা পাবে। অর্থাৎ আপনি যদি 100%-এর মধ্যে দ্বিতীয় নমিনিকে 25% দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে 75% পাবে প্রথম নমিনি, আর যদি দ্বিতীয় নমিনিকে 75% দিয়ে দেন সেক্ষেত্রে 25% পাবে প্রথম নমিনি। আশা করি বুঝতে পেরেছেন, আপনার কাজ মোটামুটি শেষ। জমা দিনে প্রেস করলেই কিন্তু এটা জমা দেওয়া হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার সফলভাবে সম্পূর্ণ হয়েছে, এই মোবাইল নাম্বারে নমিনি অ্যাড হয়েছে, মানে হচ্ছে এই বিকাশ নাম্বারে নমিনি অ্যাড হয়ে গেছে। সো এখন আপনার এটা কিন্তু আপনি শুধুমাত্র পরিবর্তন করতে পারবেন 1 জুন 2023 দুপুর 1:45 আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এই নমিনিকে, বা আরও নমিনি অ্যাড করতে পারবেন। এখন পর্যন্ত একজন নমিনি রয়েছে যুক্ত,
আশা করি বুঝতে পেরেছেন। বর্তমানে আমার একজন নমিনি অ্যাড আছে, আপনি চাইলে কিন্তু দুজন নমিনি একসাথে অ্যাড করতে পারবেন, না হলে আপনি পরবর্তী মাসে আপনি আরেকজন নমিনি অ্যাড করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনি যদি এখন দেখতে চান যে নমিনি আসলে অ্যাড হয়েছে কি না সেটা কী করে বুঝবেন, আপনি ব্যাক করে বাহির হন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি ব্যাক করে বাহির হলাম। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আবারও নমিনি হালনাগাদ এখানে প্রেস করব, এখানে প্রেস করব, এখানে প্রেস করার পর দেখুন এখানে লেখা আসছে যে জাতীয় পরিচয়, দেখুন এখানে আমাদের লেখা আছে যে আপনার নমিনি অলরেডি একজন অ্যাড রয়েছে, নিচে দেখুন লেখা আছে যে এখন পর্যন্ত উক্ত অ্যাকাউন্টে আপনার একজন নমিনি যুক্ত আছে। আপনি এটা পরিবর্তন করতে পারবেন, যেটা ওয়ার্নিং দেওয়া আছে যে আপনি পরিবর্তন করতে পারবেন জুন 11। আশা করি পুরো বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি পরিবর্তন করতে চান তাহলে যে জায়গা দেখালাম ঠিক সেই জায়গায় আসলেই কিন্তু জুন মাসের 1 তারিখে 11 তারিখে আসলেই কিন্তু আপনি সেটা পরিবর্তন করতে পারবেন। অথবা নমিনি ডিলেট করতে চাইলেও কিন্তু আপনি সেই 1 মাস পরই গিয়ে আপনাকে নমিনি ডিলেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।